না, আমি তো খুবই আনন্দিত যে দেশের সব থেকে বহুল প্রচারিত এবং মর্যাদা সম্পন্ন পত্রিকার সঙ্গে একটা দীর্ঘ সময় অতিক্রম করতে পেরেছি, সেটা খুবই আনন্দের একটা বিষয়। আপনার পত্রিকাটা তো অনেক দিনের, প্রথম আলোর সঙ্গে। হ্যাঁ, প্রথম আলোর সঙ্গে তো এক যুগ, আমার এক যুগ অতিক্রম করেছে এখানে, এবং সেই জায়গায় অনেক চড়াই উতরাই, কোর্টে মতি ভাইকে সঙ্গে অনেক বাড়ি আদালতে গিয়ে দাঁড়াতে হয়েছে, তো সেই সব অভিজ্ঞতা তো রয়েছে। এখনকার প্রথম আলো আপনি কেমন দেখেন? সেই সময় প্রথম আলো যখন আপনি জয়েন করেছেন, এখনকার প্রথম আলো মানে কিভাবে দেখছেন, মানে তফাৎটা পত্রিকার মান, লেখার মান এবং সবকিছু মিলিয়ে? হ্যাঁ, সেটা হচ্ছে যে ওইটা যদি বলেন তাহলে পরে আমি বলবো যে এই প্রশ্নের জবাব, মানে যে প্রেস ফ্রিডমের জায়গা বা প্রথম আলোর যে অহংকার, যে তার মুক্ত চিন্তা বা তার সংবাদ হচ্ছে স্বাধীনতার সীমাটাকে যতটা সম্ভব আরো ছড়িয়ে দেয়া, সেই জায়গা থেকে যদি বলেন তাহলে এই প্রশ্নের সঙ্গে আমাদের ডেমোক্রেটিক ডেভেলপমেন্টের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তো যখন কোনো একটা রাষ্ট্র ব্যবস্থায়, আমি এইভাবে বলি, সেটা শুধু যে প্রথম আলোই এই ডিলেমা ফেস করছে তা আমি মনে করি না। আমি মনে করি যে কোনো একটা, বিশেষ করে উন্নয়নশীল দেশে, তার প্রেস ফ্রিডমের লিমিট বা সেই দেশের একটা বড় কাগজের স্বাধীনতার অনুশীলন করা, সেটার সঙ্গে সেই দেশের ডেমোক্রেটাইজেশন এবং প্লুরালিজমের যে মাত্রা, সেখানে যদি মানে ভাইব্রান্ট পার্লামেন্ট থাকবে না, একটা খুব গতিশীল, সক্রিয়, সাহসী এবং অর্থপূর্ণ একটা বিরোধী দলের ভয়েস যদি কম অনুপস্থিত থাকে, সেরকমের একটা সমাজ ব্যবস্থায় তাকে প্রেস ফ্রিডম খুব যথেষ্ট ছাড়িয়ে যেতে পারে এটা আমার মনে হয় না। আমার বরং, আমি বরং এইভাবে ব্যাখ্যা করি প্রেস ফ্রিডমকে, যে সেটা হচ্ছে যে বিরোধী দল যে বাক স্বাধীনতার চর্চা করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, বিরোধী দল যতখানি বাক স্বাধীনতার চর্চা করে, সংবাদপত্র হচ্ছে তারই একটা এক্সটেন্ডেড রূপ, একটা বর্ধিত অংশ হতে পারে। তো সেই জায়গায় আমাদের দেশের ডেমোক্রেটিক ক্রেডেনশিয়ালটা বিবেচনায় নিতে হবে, এবং সেটা আমি মনে করি যে প্রথম আলোর সঙ্গে আমার যে 12-13 বছরের থাকা, সেখানে কিন্তু প্রথম দিকের তুলনায় যে বিশেষ করে রিসেন্ট যে আমাদের পলিটিক্যাল অর্ডারে যে একটা চেঞ্জ এসছে, সেটার সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, এবং সেটা আমার কাছে মনে হয় যে আগের চেয়ে লেস কমফোর্টেবল। আচ্ছা, হ্যাঁ, এই বিষয়টা আপনি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, ওভারঅল বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা কেমন, হ্যাঁ, এবং আমাদের দেশের গণতন্ত্র কীভাবে চর্চা হচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে পত্রিকার স্বাধীনতাটা কেমন, সেই জিনিসটা আপনি ব্যাখ্যা করেছেন। বাট আমরা যদি প্রথম আলোর মানে ভিতরের কথা বলি, আপনার সময় যখন জয়েন করেছেন তখন হয়তো এতটা কর্মী ছিল না, এখন আমরা জানি প্রথম আলোর কর্মীর সংখ্যা অনেক বেশি, অনেক বিভাগ আছে, অনলাইন বিভাগ রয়েছে, এবং সব কিছুকে নতুনভাবে ঢেলে সাজানোর একটা মহাপরিকল্পনা নিয়ে প্রথম আলো এগোচ্ছে, এবং সেই জিনিসটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আপনার প্রথম আলোর সঙ্গে সবসময়, বিশেষ করে নীতি নির্ধারকদের সঙ্গে আপনার সবসময় কথা হয়, সেটা আপনি যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যিনি সম্পাদক, তিনি আসলে আমাদের এবারের স্লোগান হচ্ছে যে এদেশের বুকে 18 আসুক নেমে, কিন্তু এটা হয়তো এভাবে বলা যেত যে আমাদের এডিটরের বুকে 18 আসুক নেমে, কিন্তু সেটা বললে সেটা ঠিক বলাটা অতটা তাৎপর্যপূর্ণ না, কারণ তিনি সবসময় 18-তে বিরাজমান, সতত সঞ্চরণশীল, সুতরাং 18 যেখানে খুবই জীবন্ত এই তরুণের, তো সেই তার যে সেই দীপ্তি বা তার যে সেই তার যে প্রতিভা এবং তার যে দূরদর্শিতা, সেটা প্রথম আলোর যদি আপনি এই পরিবর্তিত অবস্থায় বিশেষ করে প্রযুক্তিকে গ্রহণ করা, ডিজিটাল মোবাইল জার্নালিজম, ডিজিটাল জার্নালিজম, অনলাইন জার্নালিজম, এই জিনিসগুলোকে দ্রুত গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু প্রথম আলোর একটা
আপনি বলতে পারেন যে একটা সর্বত রকমের চেষ্টা চলছে, সেটা হয়তো এখনো অর্জন করার ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকতে পারি, কিন্তু প্ল্যানিং ক্ষেত্রে মানে এটা উপলব্ধি করার ক্ষেত্রে আমার মনে হয় যে বিশ্বের অন্য অনেক প্রান্তের সংবাদপত্রের সঙ্গে হয়তো যারা অগ্রসর চিন্তার সেদিক থেকে হয়তো প্রথম আলোকে তুলনা করা যেতে পারে যে তারা এই ফাস্ট মানে চেঞ্জিং নিডের সঙ্গে যে একটা সময় যে সেই আমরা কয়েক বছর আগে ইকোনমিস্টে প্রচ্ছদে দেখেছি যে 2050 হবে আমেরিকায় পেপারলেস দেশে পরিণত হবে আমেরিকা, তো সেইগুলো থেকে আমরা মনে হয় যে আমরাও এটা একটা হয়তো বাংলাদেশের কনটেক্সটে অতখানি হয়তো নাও হতে পারে, কিন্তু সেটা ভিন্ন কথা, হবে কি হবে না হয়তো একটা লিমিটেড জায়গায় থাকবে, কিন্তু আমাদের নীতি নির্ধারকরা আমাদের সম্পাদনা পরিষদ এটা দেখেছেন যে তরুণরা মুদ্রণ মাধ্যমকে কম ব্যবহার করছে, এই রিয়েলাইজেশন থেকে যতভাবে সম্ভব মানে এখন প্রথম আলোর ব্লগ, প্রথম আলোর ফেসবুক, প্রথম আলোর অর্থাৎ টুইটার মানে অর্থাৎ যতগুলো সোশ্যাল মিডিয়ার সঙ্গে ইন্টারাক্ট করে প্রথম আলোকে একটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ছড়িয়ে দেওয়া যায়, যত বৈচিত্র্যগুলো রয়েছে সেই চেষ্টা আমি বলবো যে সেটা যদি হাম্বল একটা 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 মডেস্ট একটা জায়গা থেকে আমি বলবো যে অতক্ষণটা যে একবারে অনেক কিছু আমরা করে ফেলেছি সেটা নয়, কিন্তু চেষ্টা চিন্তা ভাবনার জায়গা থেকে সেটা সেটা রয়েছে, সেটা একটা খুব আনন্দের জায়গা যে আমরা পিছিয়ে পড়ছি না, মানে আমরা যে চেঞ্জিং যে নিড তার সঙ্গে যে প্রযুক্তির যে সমন্বয় সেই চেষ্টা ভালোভাবেই আমার মনে হয় যে নেওয়া হয়েছে। ধন্যবাদ দিজানুর রহমান খান আপনাকে, এবং আপনাকেও ধন্যবাদ।